গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম টু ধনী মেয়ে ব্লগ ওয়ান্স এগেইন। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি তৃষাদের বাড়িতে আছি। তো কালকে রাত্রে আমি তৃষাদের বাড়িতে ছিলাম। সবাইকে শুভ ষষ্ঠীর প্রচুর হার্দিক শুভকামনা, সবার পুজো খুব ভালো কাটুক। আজকে ষষ্ঠী সকাল থেকে ব্লগটা শুরু করলাম, একটা ডেলি ব্লগ এবং তার সাথে পুজো, প্যান্ডেল হপিং, খিচির মিচির, ছিটির মিচির, যা হবে সব কিছু কভার করবো। তো এই যে আমরা এখন বসে বসে ল্যাব খাচ্ছি আর বিভিন্ন তৃষার ক্রিয়েটেড প্রজেক্টগুলো দেখছি, তার মধ্যে কিছু কিছু গ্লিমস আমি শেয়ার করব, যার মধ্যে কিছু খুব ফালতু আছে, কারণ আমার মতন একজন জঘন্য অভিনেত্রীর মুখ দেখা যাবে তাতে, আর কিছু কিছু বেশ ভালো আছে। সো এরকমভাবে আমাদের সকালটা শুরু হলো, যাই না কি আসলো দেখি। ও ওরা দুজনও, ওরা সকালবেলা একটু বেরিয়েছিল, ওরা দুজনও চলে এলো। সো এই যে মাসি, মাসি অবাক হয়ে গেছে আমাদেরকে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে বলে, মাসিকে ভাষা দেখা যাচ্ছে, মাসিকে গানের নায়িকাদের গান জোর করে দাঁড় করে দেখানো হয়েছে। এসব তৃষার কাজ আমরা দেখছি সব। চলো তোকে গানের নায়িকাদের গান দেখতেই হবে, প্লিজ। হ্যাঁ হ্যাপি পুজো, ভালো করে দেখো। নে গানের নায়িকাদের গান চলো। এটা আমার প্রথম অন স্ক্রিন কাজ, যেটা হিলারিয়াস। আমার দেখ একটা মুখ তখনও বেকা। ভালো দেখা দেখা পল্লব কি খেয়ে বমি করে, গ্রিক তো চিনি, পল্লবকে এপিগামিয়া গ্রিক ইয়োগার্ট খাইয়ে দিয়েছে। আমি আমি কি হচ্ছে এপিগামিয়া, এপিগামিয়া কোম্পানি ব্র্যান্ডের নাম, গ্রিক ইয়োগার্ট মক্ষিতের মতন খাতে না। আমি কি, আমি জানি না, আমি প্রথম খারাপ হয়ে গেছে বুঝিস। আমারও ভাই খেতে ভালো লাগে, খারাপ হয়নি কিন্তু খেতে ভালো লাগে। এখন হচ্ছে আমরা সারা দুপুর আবার হ্যাঁ হি করে ঘুম ঘুম থেকে উঠে এখন তৃষাদের সমস্ত প্যাকিং ব্যাকিং হয়ে গেছে, ঝিনুক নোংরা ফেলতে যাচ্ছে। তৃষা আর ঝিনুক আজকে যাচ্ছে টু বাস বালুরঘাট শ্যামলী করে, আর আমি আর চিনি যাবো কালকে। ষষ্ঠী দিনটা আমরা এখানেই কাটাবো। তো তৃষাকে সি অফ করে এখন আমরা ডিরেক্ট চলে যাব সন্তোষপুরে আমাদের ফ্ল্যাটে, মানে গঙ্গোত্রীতে। বাই বাই। সো আমাদের ষষ্ঠীর আড্ডা আজকে চলে এসছে মিস্টার আশিক ইসলাম। ও আগে একবার আগে চায়ওয়ালা ব্লগে দিন ও ছিল, তো আজকে আসছে। আরে আমরা চিনিয়ে যে খোপা করবে বলে ট্রায়াল দিয়ে বলছে শাড়ি পরাতে নাকি ওর ট্রমা হয়ে গেছে। আজকে খুবই সিম্পল সেজেছি কারণ আমার পায়ের অবস্থা অত্যন্ত খারাপ, আমি শাড়ি পরে হাঁটতেই পারবো না। সো বাকি শাড়িগুলো অষ্টমী থেকে পরবো। আবার চিনি শাড়ি পরেছে, চিনি শাশুড়ি চিনিকে এই শাড়ির কাকিমা দেখে নাও, আগের বার পুজোতে মানে বিয়ে ছিল সেটা, ওর এত শাড়ি যে ওটা মানে পরতেই হয়নি। সো আজকে এটা ও পরেছে, এটা ফুলিয়া তার জামদানি, অসাধারণ। আমাকে ভীষণই অফিস যাওয়া টাইপ লাগছিল আই আই গেস, তো আমি চুলটা ছেড়ে দিলাম। আমাকে পল্লব ঠিক করে তৈরি হওয়ারও সময় দেয়নি, আর এইরমই হয় ওর সাথে বেরোলে। তো আমাদের দিস ইজ আওয়ার কার অ্যান্ড নাও উই উইল হ্যাভ আওয়ার পার্টি। সো
আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে নেতাজি ভবন, না নেতাজি ভবন না, এটা নেতাজি ভবন মানে ভবানীপুরের একটা জায়গায়, একটা খুব নস্টালজিক রেস্টুরেন্ট কাম বার, এবং এটা ভীষণ পুরনো। এটাতে ঋত্বিক ঘটক আসত, এই বলে প্রথমবার টিসা আমাকে এনেছিল। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা পুরনো। লেটস গো। मटन लिवर टा सो असम कहते हैं। ये बोल की बोल ली की ऑर्डर कर ले तू चीज पकोड़ा। एनीवे दिस इज द त्रिना भौमिक, जार नाम प्रचुर बार सुना है ब्लॉगे, कारण ओई আমাকে গয়নার বাক্স থেকে শুরু করে আমার ঝুমকো সব ওন বাই হারসেল। এটাই হচ্ছে সেই ত্রিনা। হাই বলে দে। So guys, literally I'm drooling. Puro ekdom quality ekta macher teler bora. বেসিক্যালি আজকে জিজোর ফ্রেন্ডসদের সাথে ওর মিট করার কথা ছিল, আমি চিনি। অ্যান্ড অ্যাজ বিকজ আই ওয়াজ অ্যালোন, তো তার জন্য জোর জবরদস্তি ওর আমাকে এনেছে। সো আই অ্যাম অলসো ভেরি মাচ ফ্রেন্ডলি উইথ দীপ অ্যান্ড ফিনা অ্যান্ড অল অফ দেম, কারণ ওরা সবাই আমার সাথে অনেকদিন ধরেই মেলামেশা করে। তো আমরা জাস্ট তৃপ্তি বারকাম রেস্টুরেন্ট থেকে প্রচুর ভালো ভালো স্টার্টার খেয়ে বেরোলাম। তো এক্স্যাক্টলি আমরা এখন যেখানে আছি সেখানে একটা বাড়ির মানে বনেদি বাড়ির সার্বজনীন দুর্গাপুজো হয়। ফাইনালি আমরা আসলাম সিরাজে। আমরা তৃপ্তিতে শুধু স্ন্যাক্স খেয়েছি, তো তার জন্য ছেলে পেলের বক্তব্য যে তাদের এখন বিরিয়ানি খেতে হবে। সো আমরা মেইন কোর্স খেতে চলে এসেছি সিরাজে। পুজো দেখা অ্যাজ অফ নাও ডান। ভাগ্যের দোকানটা করে আর পাহলে
অত্যন্ত বাজে অত্যন্ত আমি অনেকই স্বাদ এটা এক পলে বলেই টানতে শুরু করেছি না সেই দিন না তাই মুখ ঠিক কর সব খাওয়া ওরকম ভাবে খায় কি বলছো না ভাল লাগছে এখন বাজে রাত্রি একটা, আমরা এখন আছি পার্ক সার্কাসে। আমি চিনি আর জিজু এখন চলে যাবো সন্তোষপুর, ওখান থেকে জিজু চলে যাবে আশিকের মেসে, আর আমি আর চিনি ঢুকে যাবো গঙ্গোত্রী। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ গাইস। ষষ্ঠী ইজ অল সর্টেড, আশা করি তোমাদের আজকে ষষ্ঠী খুব ভালো কেটেছে। আমি আসলে বিভৎস এক্সাস্টেড, টায়ার্ড ফিল করছে, যেহেতু এসিতে ছিলাম আরও ক্লাস্টোফোবিক লাগছে। সো সবাই খুব ভালো থাকবে, খুব পজিটিভ থাকবে, খুব সুস্থ থাকবে, আর বেশি বেশি করে ধনী মেয়ে ব্লগ দেখবে। স্টে টিউন, কিপ ওয়াচিং ধনী মেয়ে, লটস অফ লাভ ফ্রম ধনী মেয়ে ফ্যামিলি।